বন্ধুরা, আজ 23 নভেম্বর 2024 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। এবং শুরুতেই বলে রাখি, ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। আপনারা লক্ষ্য করতে পারছেন, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কিন্তু বেশ ভারী মেঘের সমন্বয় দেখতে পাচ্ছি আন্দামানের দক্ষিণে, বঙ্গোপসাগরের মধ্যবর্তী ও খানিকটা দক্ষিণের দিকে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেরকমটা কয়েকদিন ধরেই বলছিলাম, ফুসছে মেঘ বঙ্গোপসাগরের উপরে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কি লক্ষ্য করতে পারছি, আমাদের ভারতবর্ষ মোটের উপর পরিষ্কার, তবে একেবারে উত্তর ভারতে লে লাদাখ জম্মু কাশ্মীর সেখানে খানিকটা বিচ্ছিন্নভাবে মেঘ রয়েছে। আর দক্ষিণ ভারতেও পুদুচেরি, তারপরে মাদুরাই, বেঙ্গালুরু এবং এদিকে চেন্নাই, নেলোর এই অঞ্চলে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। মেঘ রয়েছে শ্রীলঙ্কার উপরেও, তবে পশ্চিম ভারত একেবারে পরিষ্কার। আর চলে আসি আমাদের পূর্ব ভারতে। আমাদের পূর্ব ভারত বলতেই আমরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের কথা বলতে চাইছি। ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্স রয়েছে, তবে আমরা মূলত বেঙ্গল জোন হিসাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সাথে বাংলাদেশের আবহাওয়ার আপডেট দিয়ে থাকি। আর সেই বেঙ্গল জোন এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, রৌদ্রজল আবহাওয়া, তাপমাত্রা বেশ কম, আরামদায়ক পরিবেশ। একেবারে জবু থবু ঠান্ডা এখনও শুরু হয়নি, সেটা শুরু হতে হতে ডিসেম্বর গড়িয়ে যাবে। আমরা চলে আসব বায়ু মোডে, এবং ECMWF ও GFS মডেলে আমরা লক্ষ্য করব যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে নাকি ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি হবে। তো আজকের দিনটা ছেড়ে আমরা যদি রবিবার এবং সোমবার লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ECMWF বলছে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে সেটি শ্রীলঙ্কার কাছাকাছি প্রবেশ করে যাবে, এবং মঙ্গলবার নাগাদ বেশ ভালো রকমই নিম্নচাপটি শ্রীলঙ্কার উপরে দাপট দেখাবে সাথে আমাদের দক্ষিণ ভারতে। তারপরে ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা উত্তর দিকে যেতে থাকবে, বৃহস্পতি ও শুক্রবার নাগাদ সেটি কিন্তু সাগরেই প্রায় মিলিয়ে যাবে, আর দক্ষিণ ভারতে কিছুটা এফেক্ট পড়বে, যেই এফেক্ট মূলত বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া। সেই লেভেলের যে ঘূর্ণিঝড় বা বড় লেভেলের ঝড় সেটা লক্ষ্য করা যাচ্ছে না ECMWF অনুযায়ী। এই মুহূর্তেও আমরা মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি, বৃষ্টি ও বজ্রমুট বলছে যে নিম্নচাপ হয়ে মূলত বৃষ্টিটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার উপরে হবে। তারপরে আস্তে আস্তে করে সামনের সপ্তাহে শুক্রবার শনিবার নাগাদ বেশ খানিকটা দক্ষিণ ভারতে বৃষ্টি হওয়ার পর তার দাপট কমবে, এবং তারপর আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক দক্ষিণ চীন সাগরে। তার থেকে কি হতে পারে সেটা অবশ্য পরের ব্যাপার, এখনই সেটা বলা যাবে না। আপাতত নতুন যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটাই দেখলাম। এবার আসি GFS মডেল। GFS মডেল কি বলছে, একই জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, কিন্তু GFS মডেল বলছে আগামী কালকে এই ঘূর্ণাবর্ত থেকে ভারী বা অতি ভারী নিম্নচাপ তৈরি হয়ে যাবে, এবং সোমবার সেটির থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা লক্ষ্যই করতে পারছি যে সোমবার সকালের দিকে প্রায় গতিবেগ অ্যাচিভ করে ফেলবে 60 কিলোমিটারের কাছে। তারপরে যদি আমরা ফলো করি সোমবার রাতের দিকটায় কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে, সেরকমই দেখতে পাচ্ছি, 65 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে। এর পরবর্তী সময়ে মঙ্গলবার দিনকে ঘূর্ণিঝড় ফেনজাল এগিয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে, এবং বিশেষত উত্তরের দিকে গিয়ে বঙ্গোপসাগরেই অবস্থান করবে। অবস্থানরত অবস্থাতেই সে কিন্তু উত্তর পশ্চিমে গিয়ে বিশাখাপট্টনম, মানে অন্ধ্রপ্রদেশের কাছে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, এবং সে ল্যান্ডফলের সময় তার গতিবেগ বেশ খানিকটা কমে যাবে। হয়তো সেইভাবে তখন তাকে আর ঘূর্ণিঝড় ফেনজাল বলাও যাবে না, এবং সেই সময় নিম্নচাপ বলা যেতে পারে। এই হচ্ছে দুটো পরিস্থিতি। এখনও আমরা এই ঘূর্ণিঝড় সংক্রান্ত যে আপডেট তাতে বলতে পারি 50-50 চান্স ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি হওয়ার। এবং আরও একটা বিষয় লক্ষ্য করব, যেটা ECMWF বলছে সেই ঘূর্ণাবর্ত সরে গেলে আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বঙ্গোপসাগরে। সেক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে হ্যাঁ, তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার আগে এই যে নতুন ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, যেটি থেকে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা আগে মূলত মিটুক, তারপরে পরবর্তী ঘূর্ণাবর্ত নিয়ে আলোচনার সময় পড়ে আছে। বৃষ্টি ও বজ্রমুট বলছে
এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেটি যেরকম বিশাখাপট্টনমের দিকে এগোবে, এগোনোর সময় দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে মূলত বৃষ্টির বজ্রগর্ভ মেঘ। সেই মেঘের একটা পার্ট যেরকম বিশাখাপট্টনমের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়ের সাথে, আরেকটি পার্ট আসবে বাংলার দিকে এবং বেঙ্গলে খানিকটা আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যদি হয় তারপর তাপমাত্রা কমার একটা সম্ভাবনা। তবে এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে চিটাগাং, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এই যে উপকূল অঞ্চল, এই অঞ্চল ছাড়া খুব একটা প্রভাব বেঙ্গলের উপরে পড়বে না। তবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এর প্রভাব পড়তে পারে, কারণ এখানেও একটা ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার থেকে নিম্নচাপ। সেই নিম্নচাপের জন্য বাংলাদেশের একেবারে দক্ষিণ বিভাগে বেশ কিছু জেলা উপজেলায় এর ভারী প্রভাব পড়তে পারে। এই হচ্ছে দুটো যে মডেল, সে দুটো মডেল থেকেই আমরা দেখিয়ে দিলাম পরিস্থিতি কী হতে পারে। একটি মডেল বলছে যে আমাদের বেঙ্গলের দিকে খুব একটা কিছু আসার সম্ভাবনা নেই, যেটা বলছে ECMWF, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই যে ঘূর্ণাবর্ত সেটি মূলত নিম্নচাপ হিসেবেই থেকে যাবে এবং নিম্নচাপ হিসেবেই সেটি আমাদের দক্ষিণ ভারতের দিকে যাবে, এবং আমাদের বেঙ্গলের দিকে আসার সম্ভাবনা সেরকম নেই। এলেও খুব সামান্য একটু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে আসলেও আসতে পারে, এই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর ECMWF বলছে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, GFS মডেল বলছে, আমেরিকান মডেল, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড় মূলত আমাদের দক্ষিণ ভারত, তবে দক্ষিণ ভারত তো শুধু নয়, দক্ষিণ পূর্ব ভারতের দিকে যদি বলি বিশাখাপট্টনম এবং ওড়িশার উপরও খানিকটা এফেক্ট ফেলতে চলেছে। এটা গেল সম্পূর্ণ আলোচনা। এবার আমরা চলে আসি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আলোচনা করতে। দেখুন, এই মুহূর্তে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আজকে একটু ছিটে ফোটা বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কাছে, উত্তর বাংলাদেশে খুব সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে রয়েছে, সেটা আরও ডিটেলে বোঝা যাবে। তবে সেরকমভাবে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি না একেবারে আগামী মঙ্গলবার বুধবার, তবে পরবর্তী সময় বুধ বৃহস্পতিতে চিটাগাং, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, থানচি, তারপরে বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি আগামী বুধ বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে, এবং বাংলাদেশের সুন্দরবন ও মঠবাড়িয়ার দিকে কিছুটা বৃষ্টি আগামী বৃহস্পতিবার হতে পারে। শুক্রবার শনিবার নাগাদও খুব বেশি কিছু নেই, আর পরবর্তী রবিবার মানে কাল রবিবারের পরের রবিবার আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি এই সমস্ত যে জায়গাগুলো, এছাড়া গঙ্গাসাগর, হলদিবাড়ি, আমাদের সুন্দরবন, তারপরে ফ্রেজারগঞ্জ, বকখালি, রায়দিঘি, ঝড়খালি এই জায়গাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা পরের রবিবার, অনেক দেরি আছে, এবং তারপরে সোমবার দিনও আর সেরকম কিছু নেই। আর একটা বিষয় আমরা দেখব, বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী কালকেও নেই। সোম মঙ্গল দার্জিলিংয়ে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, আগামী বৃহস্পতিবার যেটা বললাম যে বাংলাদেশের চিটাগাং, মহেশখালী এই অঞ্চলগুলোতে, তারপরে মঠবাড়িয়া, সুন্দরবনে কিছুটা বৃষ্টি আছে, আর তারপরে রবিবার দিনকে আমাদের দক্ষিণবঙ্গের একেবারে উপকূলে দীঘা, মন্দারমণি, তাজপুর, এছাড়া সুন্দরবন, রায়দিঘি, বকখালি এই অঞ্চলে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই গেল সম্পূর্ণ আলোচনা। এবার চলে আসি আমাদের তাপমাত্রায়। তাপমাত্রা আজকের এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 29-30 মধ্যে রয়েছে, তবে হ্যাঁ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 27 তাপমাত্রা, এবং 28 হচ্ছে বীরভূম বা আমাদের নলহাটি, সিউড়ি, মুর্শিদাবাদও কিন্তু 28 মধ্যেই রয়েছে। পুরো মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, করিমপুর, ডোমকল আবার 27 মধ্যে, এছাড়া বর্ধমানও 29, কলকাতা, হাওড়া, হুগলি সবই 29 মধ্যে, খড়গপুর 30, ঝাড়গ্রামও 30 মতোই রয়েছে তাপমাত্রা, 29 মতো, গোয়ালতোর 29, চন্দ্রকোনা 29, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের। উত্তরে গেলে মালদা 27, দক্ষিণ দিনাজপুর ও মোটামুটি বালুরঘাট, গঙ্গারামপুর 28 মধ্যে, আবার উত্তর দিনাজপুর 25, উত্তর দিনাজপুরে তাপমাত্রা এই মুহূর্তে কম, শিলিগুড়ি 25, কোচবিহার, আলিপুরদুয়ার 25, উত্তর তার মানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি, জলপাইগুড়ি, ধূপগুড়ি 26, দার্জিলিং 16 এই মুহূর্তে। এছাড়া বাংলাদেশ 27-28 মধ্যে, উত্তর দক্ষিণেও 27-28, পুরো বাংলাদেশ দেখুন কোথাও আলাদা মেনশন করা জায়গা নেই, সিলেট থেকে কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে কলাইবুগুড়া সব 27-28 মধ্যে।
চিটাগাং মহেশখালী 28-29, টেকনাফটা 29, বাকি চিটাগাং কক্সবাজার লংগদু রাঙামাটি এগুলো সবই 28-এর মধ্যে। এদিকে ত্রিপুরা 28-29-এর মধ্যে রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দুপুরে। শিলচর 27 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবে 25-27-এর মধ্যে, 25-26 মূলত, হোজাই ডিমাপুর 27, এই হচ্ছে তাপমাত্রা। এবার চলে আসে আগামীকাল ভোরে, রবিবার ভোর 5টায় তাপমাত্রা কত থাকবে, সব থেকে যে সময় ঠান্ডা পরিস্থিতি থাকে। দেখুন শিলচর 17 নেমে আসবে, তবে আমাদের কলকাতাও কিন্তু 18 নেমে আসছে, তার মানে আজ কাল সকালে তাপমাত্রা 18-ই থাকছে। এছাড়া বাঁকুড়া 16, পুরুলিয়া 15, বর্ধমান 16, খড়গপুর থেকে শুরু করে 2 মেদিনীপুর মোটামুটি 17-18-এর মধ্যে থাকবে, ঝাড়গ্রাম 17 থাকবে, চন্দ্রকোনা থেকে শুরু করে চন্দননগর সবই 16-17-এর মধ্যে, হাওড়া হুগলি 17-এর মধ্যে, দক্ষিণ চব্বিশ পরগনা 18, যদিও গঙ্গাসাগরের দিকটায় 22 থাকবে, কিন্তু মূলত দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন 18-এর মধ্যে, উত্তর চব্বিশ পরগনাও 17-18-এর মধ্যে, তবে হাবড়া বনগাঁ 16-এর মধ্যে থাকবে। এই হচ্ছে পরিস্থিতি, নদিয়া 16, বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ 16-এর মধ্যে থাকবে, মালদা 16 এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর 16, কিষানগঞ্জ করণদিঘি 15-16-এর মধ্যে থাকবে, মানে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি 17, দার্জিলিংয়ে নেমে আসছে 9, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাথাভাঙা, তুফানগঞ্জ সব 16-17-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে পঞ্চগড়, বোদা, রংপুর, তারপরে দিনাজপুর, এ সমস্ত জায়গা 16-17-এর মধ্যে, কলাই বগুড়ার দিকটায় 16-17, সিলেটও 16, ময়মনসিংহ 17, ঢাকা 18, কুমিল্লা 17, খুলনা বরিশাল 17-18, কলাপাড়া মঠবাড়িয়া 17, রাজশাহী মেহেরপুরের দিকটায় 16, চিটাগাং মহেশখালীর দিকটায় 18-20। ত্রিপুরা মোটামুটি 17-এর মধ্যে, শিলচর তো 17, সেটা দিয়ে শুরু করেছিলাম, আর গোয়ালপাড়া গুয়াহাটি ডিমাপুর 16, হোজাই 16, বাকি গোয়ালপাড়া গুয়াহাটি জোরহাট 17-18-এর মধ্যে। এই গেল গিয়ে কাল ভোরের তাপমাত্রা। এবার পরপর দিনগুলোকে যদি আমি ভোরের দিকটা দেখে নিই, তাহলে আগামী দিনগুলোতে তাপমাত্রা এরকমই থাকবে, খুব একটা আর বাড়বে কমবে না, শিলচরে একটুখানি 1-2 ডিগ্রি করে কমবে। বুধবার দিন যেরকম শিলচরে 15 হয়ে যাবে, বাকি আমাদের এই 18, পুরুলিয়ার দিকে 15-16, উত্তরবঙ্গে 16-17, এরকমই কিন্তু চলবে। তারপরে আপাতত যে কটা দিন আমরা আপডেট দেখতে পাচ্ছি, তাতে মাঝে গিয়ে শুক্রবার দিন বেশ খানিকটা আবার তাপমাত্রা বৃদ্ধিও পেয়ে যাচ্ছে, 20-তে পৌঁছে যাচ্ছে 17-18 কলকাতা, এবং পরবর্তী রবিবার 21-এ পৌঁছে যাচ্ছে, আবার সোমবার নাগাদ পড়ে 19-এ আসছে। তবে উত্তরবঙ্গে কমবে না, দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে চিটাগাং মহেশখালীর দিকে তাপমাত্রাটা একটুখানি বাড়বে এই সামনের সপ্তাহের শেষের দিকে, এবং দক্ষিণ ভারতে তাপমাত্রা বেশি থাকবে, তার জন্যই কিন্তু ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন, আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।